এবার চার শূন্য পারের স্লোগানকে হাতিয়ার করে ভোট ময়দানে ওয়াক্সঅ্যাব্যা ইলেকশন দুই শূন্য দুই চার নামেন মোদীশাহ মারেশা আর সেই আসন পাচ্ছে ধরে নিয়েই শপগ্রহণের তারিখও কার্যত বিজেপি নেতৃত্ব ঠিক করে ফেলেছে বলে সূত্রে খবর জানা যাচ্ছে জয় পেলে আগামী নয় জুন তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আর তা হবে দিল্লির কর্তব্যপথে ওয়াক্সঅ্যাব্যা এলাকশন দুই শূন্য দুই চার বাংলার পরিচয়কে ধ্বংস করেছে কাকদ্বীপ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর মূলত রাষ্ট্রপতি ভবনেই শপথ অনুষ্ঠান নরেন্দ্র মারি অব থেকিং সেরামনি হয় এবার চিরাচরিত শপথ গ্রহণের সেই রীতি ভেঙেই শপথ গ্রহণের অনুষ্ঠান কর্তব্যপথে করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের একটি প্রকল্প সেন্ট্রাল ভিস্তা প্রকল্প সেন্ট্রাল ওয়েস্ট ওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট যদিও এই প্রকল্প ঘিরে একাধিক বিতর্ক রয়েছে কিন্তু বিতর্ককে সরিয়ে রেখেই সেজে উঠেছে ইন্ডিয়া গেটের সামনের বিশেষ রাস্তা নাম দেওয়া হয়েছে কর্তব্যপথ ক্ষয়টেরিয়ে ফ্যাফ আর সেখানেই শপথ নিতে চান নরেন্দ্র মোদী একেবারে মানুষের মাঝে শুধু তাই নয় শপথ নেওয়ার সময় গত এক শূন্য বছরে মোদী সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে সেগুলি তুলে ধরার পরিকল্পনাও নেওয়া হয়েছে বিজেপির তরফে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্রের খবর যদিও বিজেপির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত তবে চার জুনের পরেই এই ঘোষণা হতে পারে বলে রাখা প্রয়োজন দুই শূন্য এক চার সালে এনডিএ সরকার দুই